সুস্বাগত বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজ আবার অনেক দিন পর ভিডিও করছি। তো দেখো, এই কয়দিন টানা ভিডিও করা হয়নি, তো তার কারণ হচ্ছে, দেখো আমি বলেও দিয়েছিলাম যে তোমার যদি ফেসবুকের পেজ দেখো, ডায়মন্ড যে পেজ আছে তোমার ফেসবুকে, সে পেজে বলেছিল যে মোটামুটি 7 তারিখ থেকে মোটামুটি ভিডিও আসবে, নেক্সট ভিডিও। তো দেখো, এই কদিন হচ্ছে আমার টানা এক্সাম ছিল, তো এমএর এক্সাম, তারপরে নেটের এক্সাম ছিল, তো এখনও এক্সাম শেষ হয়নি, একটা বাকি আছে, কিন্তু তাই ওগুলো কন্টিনিউয়াস ছিল, একদম টানা প্রতিদিনই পরপর প্রায় এক্সাম ছিল, তো সেই ব্যাপারটা ছিল, তো তার জন্য আর করে আর কি করা হয়নি ভিডিও। তো তারপরে আবার শুরু করছি আবার আজকে থেকে। তো দেখো, এ কয়দিন আমার যেহেতু করা অনেক দিনই ভিডিও করা হয়নি, তো তারপরে আমি ভাবছিলাম যে আমি তো দেখো একদম যে কন্টিনিউয়াসলি যে ভিডিওগুলো করে গেছি মোটামুটি কারেন্ট টপিকের উপর ভিত্তি করে প্রত্যেক দিনই আর কি সেভাবে করে গেছি, মানে এটা হচ্ছে যা করেছি আর কি মোটামুটি আমার নিজের পছন্দ মতোই করেছি, আর তারপর যেগুলো আমার কাছে মানে মনে হচ্ছে যেগুলো কারেন্ট নিউজ ইম্পর্ট্যান্ট, তো তার উপর ভিত্তি করেই করেছি। তো তারপর আমি দেখে তো ভাবলাম যে দেখো যে এই চ্যানেলটা তো শুধু আমারই না, মানে তোমরা যারা আছো তোমরা সবার জন্যই, সবারই হচ্ছে এই চ্যানেলটা, তো সেই হিসাবে শুধু আমার যেটা পছন্দ শুধু আমি সেটা নিয়ে করবো সেরকম তো ব্যাপার না, তো তোমরাও সাজেস্ট করবে যে এই টপিক নিয়ে ভিডিও করলে ভালো ভালো হয়, বা এই টপিক নিয়ে ভিডিও আমরা দেখতে চাই, তো সেই হিসাবে করলেও ভালো হয়। তো তারপরে যেখান থেকে আমি চেষ্টা করব, সেই যে কোনো টপিক হতে পারে, যে কোনো কিছু টপিক যা তোমাদের খুশি সেই টপিক তোমরা কমেন্টে জানাবে, তো তারপরে আমি সেই হিসাবে চেষ্টা করব ভিডিও করার, ঠিক আছে? তোমরা কমেন্ট করতে পারো যে তার উপর আমি ভিত্তি করে আর কি করবো, ভিডিও করব ভাবছি, তো এই জিনিসটা আর কি ভাবছিলাম। তো দেখো, আমি যে কন্টিনিউয়াসলি ভিডিও যেগুলো করেছিলাম হচ্ছে মোটামুটি কারেন্ট টপিক নিয়ে, আর তারপর সাবজেক্ট ওয়াইজও করেছিলাম, তো মোটামুটি প্রায় সাবজেক্ট ওয়াইজ হয়ে গেছে, তো আর যেটুকু বাকি আছে তো সেটা পরে করব। আর তারপরেও আর কি এই জিনিসটা ভাবছিলাম আর কি যে এরকমও করা যেতে পারে যে শুধুমাত্র দেখো আমার যেগুলো পছন্দ হচ্ছে, মানে আমি যেগুলো ভাবছি শুধুমাত্র সেই সেই টপিকগুলোর উপরই তো পরপর আর কি প্রতিদিনই ভিডিও করে গেছি, কিন্তু দেখো সেটা তো দেখতে হবে যে তোমাদের সেগুলো পছন্দ হচ্ছে কি হচ্ছে না, তো সেগুলো দেখার ব্যাপার আছে। আর তাছাড়া তুমি যদি চাও যে তোমরা যে অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে ভিডিও করা হোক, তো যদি চাও তোমরা তো সেগুলো কমেন্টে জানিও, আমি সেই টপিকের উপর ভিডিও করব, ঠিক আছে? তাহলে চ্যানেলটা আরও ডাইভার্সিফাইও হবে, ঠিক আছে? যেরকম যা এমনি তোমাদের খুশি মতো তোমরা সেটা জানাতেই পারো, ঠিক আছে, কমেন্ট সেকশানে। আর দেখো, তোমাদের কমেন্ট সেকশানে যদি মোটামুটি আমি যতদূর চেষ্টা করি আর কি যেগুলো কমেন্ট তোমরা করো তার অ্যান্সার দিতে, আর তারপরেও যদি আমরা চাও তোমরা ডাইরেক্ট আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে কৌশিক হীরা যে সার্চ করলেই পেয়ে যাবে, যে তোমার অ্যাকাউন্ট আছে ওখানে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, ওখান থেকে ডাইরেক্ট রিপ্লাই করা আরও সুবিধা হবে। তো এখানে দেখো তোমার রিপ্লে করতে যেটুকু যা প্রবলেম হয়, কিন্তু তুমি যদি ওখান থেকে ডাইরেক্ট করো, তুমি ইনস্টাগ্রামে ওখান থেকে যদি তুমি এসএমএস করো, তাহলে সেখান থেকে আমি রিপ্লে দেব, ঠিক আছে? ঠিক আছে, তো চলো দেখো, তোমরা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করে, আর ভিডিওটা শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আর ভিডিওটা লাইক করো, ঠিক আছে? আর তারপরে তো দেখা যাবে আস্তে আস্তে আবার কন্টিনিউয়াসলি এখন থেকে আবার ভিডিও আসবে আশা করি। তো আমি চাইছি আরও ডাইভার্সিফাই করতে আর কি চ্যানেলটা, আরও বিভিন্ন ধরনের যাতে কন্টেন্ট আসুক এই চ্যানেলে, তো সেটাও আর কি চাইছি, ঠিক আছে? তো দেখো, আজ আমরা কথা বলবো হচ্ছে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2020 আর কি, রিসেন্টলি এটা বেরিয়েছে, তো এই যে যে র্যাঙ্ক আর কি, এই র্যাঙ্ক নিয়ে কথা বলবো, আমাদের দেশের র্যাঙ্ক কত আর পৃথিবীর অন্যান্য দেশের র্যাঙ্ক কী কী আছে, তো সেই বিষয়ে আর কি এই ভিডিওতে আমরা কথা বলবো। তো দেখো, এই যে যে র্যাঙ্ক প্রকাশিত হয়েছে, তো এখানে দেখা যাচ্ছে গেছে যে সারা পৃথিবীর মধ্যে দুর্যোগ পীড়িত যে সকল দেশ আছে, তো তার মধ্যে ভারতের র্যাঙ্ক তোমার যেটা সম্প্রতি হয়েছে পঞ্চম আর কি, মানে সারা পৃথিবীতে মোটামুটি আবহাওয়া পরিবর্তনের ফলে যে ধরনের ধ্বংসক্রিয়া চলেছে আর কি, মানে বেসিক্যালি প্রাকৃতিক দুর্যোগ, তো তার ফলে যেটা দেখা গেছে সব থেকে বেশি তোমার সমস্যা ক্ষয়ক্ষতি হয়েছে হচ্ছে যে র্যাঙ্ক তৈরি করা হয়েছে, তো তার মধ্যে ভারতের স্থান হচ্ছে পঞ্চম। তো এর মধ্যে হচ্ছে সব থেকে ওপরে আছে যদি দেখা হয়, স্থান একে হচ্ছে তোমার জাপান, তারপরে দুইয়ে হচ্ছে ফিলিপাইন, আর তিনে হচ্ছে জার্মানি। তো দেখা গেছে যে এই যে যে র্যাঙ্কটা দেখা গেছে যে মোটামুটি যে ক্ষয়ক্ষতির পরিমাণ সাধারণত
যে উচ্চ আয়ের দেশ যেগুলো রয়েছে তো তাদের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ আর কি কম আর কি তুলনামূলকভাবে, আর যারা নিম্ন আয়ের দেশ বা মধ্যবিত্ত আয়ের দেশ, ঠিক আছে, বা নিম্ন মধ্যবিত্ত আয়ের যে সকল দেশগুলো আছে, তো এই সকল দেশগুলিতে হচ্ছে তোমার এই এই প্রাকৃতিক দুর্যোগের ফলে যে আর কি ক্ষয়ক্ষতিগ্রস্তর পরিমাণ, এর পরিমাণ অনেক বেশি, অনেক বেশি। কারণ কি দেখো, তুমি যদি সেটা যদি গভীরে গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে এই সকল যে নিম্ন আয়ের দেশগুলো আছে, যে উচ্চ আয়ের দেশগুলো যে পরিমাণে তাদের পরিকাঠামো ঠিকঠাক করতে পারে আর কি, পরিকাঠামো গড়তে পারে যাতে প্রাকৃতিক দুর্যোগ না হয়, তো তারা যে পরিমাণে বিনিয়োগ করে তার জন্য, তো সেই পরিমাণে তোমার নিম্ন আয়ের দেশগুলো বা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশগুলো পারে না, তো তার জন্য যেহেতু পরিকাঠামো ঠিকঠাক করতে পারে না, তার জন্য বেশি ক্ষয়ক্ষতি হয়, তো তার ফলে বেশি লোক মারা যায়। তো এই যে যে র্যাঙ্ক আর কি, এই র্যাঙ্ক অনুসারে আমাদের 2017-তে র্যাঙ্ক ছিল আমাদের 14, তো সেখান থেকে 2018-তে তোমার র্যাঙ্ক আসছে তোমার পঞ্চমে, আমরা চলে এসেছি। তো মানে রিসেন্টলি ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে, আর দেখা গেছে যে তোমরা জানো কেরালাতে বিশাল বড় প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, তো সেখানে মোটামুটি 2 লাখ লোক আর কি তাদের যে বাড়ি, তাদের বাড়ি থেকে তোমার বেরিয়ে আসতে মানে স্থানান্তরিত হতে আর কি বাধ্য হয়েছিল, তো সেই ব্যাপারটা রয়েছে, তো যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেড়ে গেছে, আর মোটামুটি প্রচুর লোক তো মারা গেছেই। তো এই জন্য মোটামুটি ভারতের র্যাঙ্ক যা আগে ছিল তার থেকে অনেকটাই উপরে উঠে গেছে। তো দেখো, এই যে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, এটা হচ্ছে তৈরি করা হচ্ছে একটি আবহাওয়া ভিত্তিক যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, সেই থিঙ্ক ট্যাঙ্ক থেকে হচ্ছে মোটামুটি এটা প্রকাশ করা হয়। তো এই থিঙ্ক ট্যাঙ্কটার নাম হচ্ছে জার্মান ওয়াচ। তো এখান থেকে আর কি মানে নিয়মিত আর কি তোমার প্রকাশ করা হয় যে কোন বছর বেশি দুর্যোগ পীড়িত দেশ কোন দেশটি হচ্ছে, আর কোন দেশ আর কি কম হচ্ছে, আর ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন কোন দেশে কীরকম হচ্ছে, তো সেই ব্যাপারটা এরা আর কি এদের ডিটেলসে আর কি তোমার বের করে থাকে। তো এখান থেকে আমরা এটা জানতে পারছি। তো তাও তাছাড়া তোমরা জানো যে রিসেন্টলি COP25-এর মিটিং চলছে, হতে চলছে আর কি, সেটা হবে হচ্ছে তোমার স্পেনের মাদ্রিদে শহরে আর কি, এখানে হতে চলেছে। মানে এটার মোটামুটি আবহাওয়া পরিবর্তনের উপর ভিত্তি করে আরও প্রত্যেক মানে ভবিষ্যতে আমরা কী কী আর কি পদক্ষেপ নিতে পারি, তো তার জন্য এখানে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা আর কি হবে। তো সেখানে আর কি দেখা যাক যে এবছর এটা নিয়ে কী কী হয়। তো দেখা যাক আর কি এবছরের যে COP25-এ আবহাওয়া পরিবর্তন নিয়ে আর কি নতুন নতুন আরও কী কী বিষয় নিয়ে কথাবার্তা হয়। এই যে যে সমীক্ষা হয়েছে, তো এই সমীক্ষায় দেখা গেছে যে 1999 সাল থেকে 2018 সাল অবধি মানে সারা পৃথিবীব্যাপী যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তো তার মধ্যে যে নিম্ন আয়ের দেশগুলো, তো বেসিক্যালি যে সহজ কথায় বলতে গেলে যে গরিব দেশগুলো আর কি, সেইগুলোতে তোমার দুর্যোগের পরিমাণ, দুর্যোগের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে সব থেকে বেশি, এখানে হচ্ছে সব থেকে বেশিভাবে তোমার ক্ষয়ক্ষতি হয়েছে। আর তুমি যদি তার একটা এস্টিমেট করো যে মোটামুটি কী পরিমাণে ক্ষয়ক্ষতির পরিমাণটা যদি দেখা হয়, তো তাহলে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে $3.54 trillion, একটা বিশাল পরিমাণে টাকার অঙ্ক আর কি, মানে বুঝতেই পারছো। তো মানে প্রতি বছরই এটা হচ্ছে আর কি, আর যে পরিমাণে আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে সারা পৃথিবীব্যাপী, তো যেটা দেখা গেছে যদি আমরা এর বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ না নিই দৃঢ়ভাবে, তো তাহলে আরও সারা পৃথিবীব্যাপী ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে, এবং প্রত্যেক বছর তো যে পরিমাণে আর কি প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তো সেটা আরও বাড়তেও থাকবে। তো তার জন্য আমাদের মানে সম্মিলিতভাবে আর কি পদক্ষেপ নেওয়া দরকার। তো দেখা যাক আস্তে আস্তে এখানে দেখি COP25 এবার কী হয়। ঠিক আছে, তো দেখো এই ভিডিওতে আমরা মোটামুটি ডিজাস্টার ম্যানেজমেন্টের আর কি ডিপেন্ডের উপর আর কি এই জিনিসটা আর কি পড়ে আর কি, তো সেটা নিয়ে কথা বললাম। তো দেখো মোটামুটি তো বললাম, তো যেহেতু আমার MA পরীক্ষা ছিল আর নেট এক্সাম ছিল একদম টানা, তো তার জন্য কয়েকদিন ভিডিও করা হয়নি। তো আমি এমনি নিয়মিত দেখো তোমরা যদি পেজে যাও, তো ওখানে পেজে বলেই দিয়েছিলাম আমি। তো ঠিক আছে, তো তোমরা সাজেস্ট করতে পারো এরপরে যে তোমাদের পছন্দ মতো, এতদিন তো আমি মোটামুটি আমার নিজের মতো মতো বানিয়েছি, তো তারপরে তোমরা যদি চাও যে কী কী টপিকের উপর কোনো রিসেন্ট টপিক বা তোমাদের যা খুশি যেটা মনে হয়, তো তার উপর বলতে পারো, কমেন্টে জানাতে পারো। মানে আমি চাইছি আর কি চ্যানেলের ডাইভার্সিফাই হতে হাতে আরও বেশি, যাতে আরও বিভিন্ন টপিক নিয়ে আমরা কথা বলবো, তো সেই ব্যাপারটা আছে। তোমরা তোমাদের ইচ্ছাগুলো জানো যে কী কীভাবে তোমরা কী ধরনের কী ভিডিও দেখতে চাও। তো ঠিক আছে, তো তাহলে তোমার কমেন্টে জানিও, আর এখন থেকে মোটামুটি দেখি আসবে আর কি চ্যানেলে ভিডিও। তোমরা আবার টপিক সাজেস্ট করো যে কী কী ধরনের টপিকের উপর তোমরা চাও যে ভিডিও হোক এই টপিকের উপর। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক করো, শেয়ার করো,
আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করো, তো তাহলে দেখো যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।